বাংলাদেশের মানুষের কাছে একটি জনপ্রিয় ফল হচ্ছে পেয়ারা। দর্শক মণ্ডলী, আমরা জানি যে আমাদের প্রত্যেকের বাড়িতে উঠোনে একটি দুটি পেয়ারার গাছ থাকতো, বা অনেকের বাড়িতে সেটা এখনও আছে। কোনোটা দেশীয় পেয়ারা, কোনোটা হয়তো বা একটু আধুনিক জাতের পেয়ারা। স্বরূপকাঠির পেয়ারার গল্প আমাদের জানা। বাণিজ্যিকভাবে সেখানে কিন্তু অনেক বেশি পেয়ারা উৎপাদিত হয়, এবং সেই স্বরূপকাঠির পেয়ারা কিন্তু আমাদের একসময় ঢাকার চাহিদা বা বাংলাদেশের চাহিদা মেটাত। কিন্তু পেয়ারা এখন আর স্বরূপকাঠিতে সীমাবদ্ধ থাকেনি। পেয়ারা একটি বাণিজ্যিক ফলে রূপান্তরিত হয়েছে, এবং পেয়ারা ছড়িয়ে পড়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। আমরা আজকে এসেছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায়। এখানে একটি বিপ্লব ঘটে গেছে গত তিন বছরে, চার বছরে। সাধারণ একটি প্রদর্শনী স্থাপন করা হয়েছিল একটি গ্রামে। সে প্রদর্শনী দেখে দুজন তিনজন কৃষক উৎসাহিত হয়েছিলেন। তারা আগেও দু একটা ফলের চাষাবাদ করতেন, কিন্তু তাদের কাছে মনে হলো পেয়ারা চাষাবাদ করলে আরও অনেক বেশি ভালো ফল তারা পেতে পারেন। সে গ্রামটির নাম হচ্ছে শ্রীরামপুর গ্রাম। আমরা আজকে এসেছি শ্রীরামপুর গ্রামে, যেখানে পেয়ারা চাষ হয়েছে ব্যাপকভাবে। গ্রামের নামটি মানুষরাই পাল্টে দিয়েছেন, বলছেন পেয়ারার গ্রাম। দর্শক মণ্ডলী, পেয়ারার গ্রাম থেকে দেখুন আমাদের এখনকার প্রতিবেদন। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার শ্রীরামপুর গ্রাম বাংলাদেশের আর দশটা গ্রামের মতোই একটি সাধারণ গ্রাম। এই 2012 সালের আগেও এই গ্রামের চেহারা ছিল একটু ভিন্ন রকম। কৃষকদের প্রধানত যেটি ফসল ছিল সেটি হচ্ছে ধান চাষ। কেউ কেউ হয়তো কিছু সবজি চাষ করতেন, কেউ কেউ কিছু ফলমূলেরও বাগান করার চেষ্টা করেছেন। 2012 সালে দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখানে একটি পেয়ারা বাগানের প্রদর্শনী স্থাপন করেন। পেয়ারা বাগানের সেই প্রদর্শনীটি দেখে স্থানীয় কৃষকদের মধ্যে অত্যন্ত আগ্রহের সৃষ্টি হয়, এবং তারা ভাবেন যে তাদের কাছে নতুন ফসল হিসেবে পেয়ারা একটি ভালো ভূমিকা পালন করতে পারে। সেই সময় এই শ্রীরামপুর গ্রামের কৃষক সুকুমার, মিলন, আসলাম, জালাল এরা সকলে মিলে নিজেদের ছোট ছোট জায়গাতে পরীক্ষামূলকভাবে পেয়ারা বাগান করা শুরু করলেন। গত কয়েক বছরে এই গ্রামের চেহারা পাল্টে গেছে পেয়ারা বাগানের মাধ্যমে। প্রায় 1600 বিঘা জমিতে পেয়ারার বাগান করেছেন, এবং প্রায় প্রতিটি পরিবার যার যতটুকু জমি আছে সেখানে সামান্যতম অংশ হলেও পেয়ারা বাগান করার চেষ্টা করছেন। দর্শক মণ্ডলী, আপনারা যদি একটু চোখ মেলে দেখেন, প্রতিটি বাড়ি বা প্রতিটি আঙিনা বা প্রতিটি জায়গায় পেয়ারার বাগান। কোনোটা নতুন বাগান, কোনোটা একটু পুরনো বাগান। নতুন বাগানগুলোর মাঝখানে আবার কেউ কেউ শাকসবজিরও চাষ করেছেন। এক বছর দু বছর কিছু শাকসবজি সেখানে আন্তঃফসল হিসেবে করা যায়, কিন্তু পুরনো বাগানগুলো নিবিড় পরিচর্যার কারণে হয়তোবা অন্য ফসল চাষ করা হয় না, কারণ সেই বাগানগুলো অনেক বেশি উৎপাদনশীল। কৃষকরা বলছেন যে একটি বাগান থেকে মৌসুমে এবং অমৌসুমে প্রায় 60-70 কেজি পেয়ারা উৎপাদন হয়, যার বাজার মূল্য অন্ততপক্ষে 3-3.5 হাজার টাকা। স্বাভাবিকভাবেই একজন কৃষক যদি 1 বিঘা বা 2 বিঘার একটি পেয়ারা বাগান করেন, তাহলে সেখান থেকেই তার সংসারের সারা বছরের আয় নির্বাহ করা সম্ভব, মুনাফা করা সম্ভব। পেয়ারা বাগানের আরেকটি বড় ধরনের ফসল হচ্ছে পেয়ারা ছাড়াও চারা উৎপাদন। যেহেতু বাগানগুলো সফল হয়েছে, এই সমস্ত বাগান থেকে চারা নেওয়ার জন্য আশেপাশের অনেক কৃষকই উৎসাহিত থাকেন, এবং এখানে তারা আধুনিক পন্থায় কেউ বা গুটি কলমের মাধ্যমে বা কেউ বা গ্রাফটিংয়ের মাধ্যমে চারা উৎপাদন করছেন, এবং সে চারা এখান থেকে বিক্রি হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। কোটচাঁদপুরের শ্রীরামপুর গ্রামে যে পেয়ারা গ্রাম হিসেবে গড়ে উঠেছে, সেটি কিন্তু এখন ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকাগুলোতেও। আমাদের সাথে কৃষকরা আছেন, আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তাদের প্রেরণার জায়গাটি কী, তাদের জ্ঞানের জায়গাটা কী, এবং কীভাবে তারা এই পেয়ারা বাগানের মধ্য দিয়ে নিজেদের জীবনকে সমৃদ্ধ করেছেন। দর্শক মণ্ডলী, আমাদের সাথে আছে শ্রীরামপুর গ্রামের বেশ কয়েকজন কৃষক, যারা প্রত্যেকেই এই পেয়ারা বাগান তৈরির সাথে জড়িত, পেয়ারার ব্যবসা তারা করছেন। আমরা তাদের সাথে একটু জানার চেষ্টা করব। সুকুমার বাবু, আপনি তো প্রথম যখন পেয়ারা প্রদর্শনী তৈরি করা হয়
সেই সময় থেকে আপনি কাজ করছেন? জি, সেই সময়। এটা কত সালের ঘটনা? ১৩ সাল থেকে আপনার শুরু, ১২ সালের শেষের দিকে, ১৩ সাল থেকে। তো আপনি তারপরে কতটুকু জায়গাতে পেয়ারা করলেন? আমি প্রথমে এক বিঘা দিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে ১১ বিঘা পর্যন্ত, এখন ১২ বিঘা আমার রানিং আছে, রানিং বাগান আছে। তো আপনার এই বাগানের চেহারা, মানে আপনারা এই জমিগুলোতে আগে পেয়ারা যখন করেন নাই, তখন কি ফসল করতেন এবং কেন পেয়ারা করা শুরু করেন? এর আগ পর্যন্ত আমরা বাউকুলটা করি, প্রথমে আমরা বাউকুল দিয়ে শুরু করি। তো বাউকুলের পরে যখন যে থাই পেয়ারাটা বাংলাদেশে ইয়ে করলো, তখন আমরা বাউকুলের পরিবর্তে থাই পেয়ারা আনছি গ্রামে। আচ্ছা, তারপরে? তারপরে এটা আস্তে আস্তে আমাদের যে বন্ধু বান্ধব আছে, আমরা একটা ইউনিট তৈরি করছি। এইভাবে টোটাল মনে কাজে আমি, সুকুমার, মিলন, রহিম, আসলাম, রাজেদুল, হ্যাঁ, এরকম আমরা ১২-১৩ জন কৃষক একযোগেই বলা যায় যে এই চাষটা আমরা এক পেস করে এটা আনছি। এরপরে আমরা ব্যাপক ফলন পাই, লাভবান হই। ওই সময় আমরা ১৮০ টাকা, ১৫০ টাকা করে পেয়ারা বাজারে বিক্রি করতাম। আচ্ছা আচ্ছা। বেঘাত প্রথমে আমাদের ঘটেছে প্রথম পর্যায়ে, যে পেয়ারাগুলো যখন আমরা বাজারে দিচ্ছি, তখন ওই ধরনের মানুষ বুঝত না যে এই পেয়ারাটা আসলে কোথার, বিদেশ থেকে আসে মনে করতো, থাইল্যান্ড মনে করতো, থাই পেয়ারা মানে বিদেশে, বাংলাদেশে হচ্ছে এটা জানতো না। এটা আপনাদের মিডিয়া, আমাদের প্রচেষ্টা, কৃষি অফিসারদের অক্লান্ত পরিশ্রম, এর মাধ্যমে জানতে পারলো, বাংলাদেশের মানুষ জানতে পারলো যে এটা হচ্ছে বাংলাদেশে উৎপাদন হয়। আচ্ছা, তাহলে বোঝা গেল যে আপনারা যখন শুরু করলেন, তাহলে তখন থেকে যে আগে যে ফসল করতেন, অনেকে তো ধান পাট বা অন্য ফসল করতেন, তার পরিবর্তে যে এখন যে পেয়ারা করা শুরু করলেন, তাতে কি মুনাফার পরিমাণটা বেড়ে গেল? অনেক 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 বেশি। যেটা প্রতিনিয়ত যেভাবে আমাদের এই পেয়ারা বাগান থেকে একটা পেয়ারা গাছ লাগালে, লাগানোর ৬ মাস পর থেকে ফলন পাওয়া যায়। আচ্ছা, ৬ মাস পরের থেকে আমরা ৩-৪ বছর একভাবে পয়সা পাই, যা বাংলাদেশের আমার জানা নাই যে এত পয়সা অন্য কোথা থেকে আসতে পারে। এবং এটা যে পেয়ারা, যে মৌসুমে এবং অমৌসুমের পেয়ারা, তো এই জায়গায় কি অতিরিক্ত কোনো ব্যবস্থাপনার কাজ করতে হয়? হ্যাঁ, ব্যবস্থাপনা তো অবশ্যই, টেকনোলজি কিছু ইউজ এখানে আসে, মানে সিজনটা তো এমনি হয়, এমনিতেই আসে, বাকি টাইমটা আমাদের বিভিন্ন রকম পরিচর্যাগুলো আছে, কিছু হরমোন থাকে, ভিটামিন থাকে, তারপরে পর্যাপ্ত পরিমাণ জৈব সার, এগুলো দেওয়ার পরে, তারপরে কুশি কাটা, মানে পরিচর্যা, আনুষঙ্গিক অনেকগুলো দিক যখনই একত্রিত প্রয়োগ করা হয়, তখনই মৌসুমি পেয়ারাগুলো আসে। আচ্ছা, একটা গাছের থেকে এক মৌসুমে, মানে মৌসুম মিলিয়ে এক বছরে কত কেজি পর্যন্ত পেয়ারা হয়? পেয়ারা আমরা মৌসুমিতে অনেক বেশি হয়, কিন্তু আমরা ছাটাই পদ্ধতিতে অল্প কিছু মনখানিক, এক মন পেয়ারা কি ৩০ কেজি পেয়ারাটা রাখি, তাহলে সাইজটা অনেক বড় হয়। আর ওটা অমৌসুমিতে আমাদের ৩০-৩৫ কেজি করে পেয়ারা, ৫০-৬০ কেজি করে প্রতি বছর পেয়ারা পাওয়া যায় পার গাছটা। তো সেই ক্ষেত্রে আমাদের একটা গাছের থেকে ২,৫০০ থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত একটা গাছ থেকে, পার গাছ থেকে আমরা টাকা আসা সম্ভব। এক বিঘা জমিতে কতটা গাছ লাগানো যায়? ১০০ থেকে ১২০টা গাছ লাগানো যায়। আর এমনি খরচ কিরকম হয়? যে ৩,০০০-৩,৫০০ টাকা আপনি পাচ্ছেন একটা গাছের থেকে, একটা গাছের পিছনে আপনার সারা বছর কত টাকা মতো খরচ হচ্ছে? এটা তো ওইভাবে ৪০-৫০ হাজার টাকা করে আমাদের অ্যাভারেজ পার বিঘাতে, ১০০ পিস গাছের পরে এটা আমাদের খরচ হয়, ৪০-৫০ হাজার টাকা পার বিঘায়, পার বিঘায় মানে ১০০টা গাছ ইয়েতে। সেখান থেকে আমরা ২-২.৫ লক্ষ টাকা আমরা বেনিফিট পাই। তার মানে বোঝাই যাচ্ছে যেখানে লাভ অনেক বেশি অন্য যে কোনো ফসলের থেকে আসে। আর সবচেয়ে প্রতিনিয়ত আমাদের যে টাকাটা, অন্য আগ কলা বা অন্যান্য চাষটা ৬ মাস ১ বছর অপেক্ষা করতে হয়, আর এটা প্রতিনিয়ত কৃষকের হাতে টাকা আসে, মানে সবসময় কিছু না কিছু আমরা পাই, এটাই আমরা অনেক বেশি। আচ্ছা, আপনার কাছ থেকে দেখি পরে আপনার কাছ থেকে কিছু শোনা যায় কিনা, আপনার কাছ থেকে একটু আসি। আপনার নাম হচ্ছে মিলন বিশ্বাস। মিলন বিশ্বাস, আপনার এই বাগানটাতে মানে বলেন দেখি যে কত টাকা বিক্রি করেছেন এই বছর? ৬ লাখ টাকা বিক্রি হয়েছে। মানে কতটুকু জায়গার বাগান এটা? এটা ২ বিঘা। তার মানে এক বিঘাতে যদি ৫.৫ লাখ হয়, তাহলে ২ বিঘায় ৫ লাখ হওয়ার কথা, আপনার ৬ লাখ হয়েছে, মানে আপনি বেশি খরচ বাদে বলেছে। আচ্ছা, খরচ বাদে। আচ্ছা, তার মানে আপনি মনে করেন যে তাহলে এই যে অন্য ফসলের চেয়ে যে এই ফসলটা চাষাবাদ করা হচ্ছে, তাতে কি আপনাদের আগের চেয়ে অবস্থা ভালো হয়েছে? অনেক ভালো হচ্ছে। যেমন বলেন দেখি। যেমন আমরা ঘর বাড়ি, কেউ মোটর সাইকেল কিনেছে, কেউ জমি কিনেছে, কেউ জমি লিজ রাখছে, সব দিক থেকেই আমরা উন্নত এখন। আচ্ছা, আর এমনি কৃষি বিভাগ আপনাদেরকে কীভাবে সহযোগিতা করে? কৃষি বিভাগ আমরা যখন যে সহযোগিতা চাই তাদের কাছে, তারা আসে, ফিল্ডে আসে, আবার আমরা যেও পরামর্শ নিই,
অনেক সহযোগিতা করে এবং প্রতিদিন আপনাদের সাথে তাদের যোগাযোগ আছে। তাহলে আপনারা কি মনে করেন যে এই পেয়ারা বাগান যে গত চার বছর থেকে তিন বছর থেকে যে আপনারা করছেন, করার ফলে কি আপনাদের আগের চেয়ে অনেক ভালো আছে? অনেক ভালো পর্যায়ে আছে, অনেক ভালো পর্যায়ে আছেন, আগে হইতে আরো ভালো থাকেন। আমি একটা কথা জিজ্ঞেস করি, বেচা কেনার ক্ষেত্রে পদ্ধতিটা কিভাবে হয় এই পেয়ারা? বেচা কেনাটা প্রথম আমরা ঢাকাতে দিতাম, বাজার সৃষ্টি করা, আড়তদার তৈরি করা, এটা কারণ বাজার, ওয়াজঘাট, শ্যামবাজার, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, এই বাজারগুলোতে আমরা প্রথম পর্যায়ে আর আমরা যে কন্ট্যাক্ট করে পেয়ারা দিতাম। এখন বর্তমান বাজারে আমাদের দুই বছর ধরে এগুলো ছাড়াও আমাদের যেগুলো যারা প্রতিনিয়ত হাজার হাজার মানুষ পেয়ারা কেটে মশলা দিয়ে তৈরি করে হকারি করে ট্রেন বলেন, বাস বলেন, টার্মিনাল বলেন, এটা আমাদের প্রতিনিয়ত ভোরবেলা আমাদের বাগান থেকে এসে এক মন দুই মন করে পেয়ারা কিনে নিয়ে যায়। এখানে প্রতিদিন আমাদের কাছে নেন 20-30 মন করে পেয়ারা, হকারদের মাধ্যম দিয়ে চলে যাচ্ছে। সকল স্তরের মানুষেরই একটা কর্মসংস্থান তৈরি হয়েছে, খুবই ভালো কথা। এবং এটা আপনারা গ্রামের সকলে মিলে ভালো আছেন, একজন দুজন না, সকলে মিলে ভালো আছেন, এটাই সবচেয়ে বড় কথা। আমরা এটাকে সাধুবাদ জানাই, আপনারা সকলে মিলে গ্রামটাকে ভালো রাখেন, নিজেরাও ভালো থাকেন, এই আশা করি। আপনাকে ধন্যবাদ। পেয়ারা বাগান গড়ে ওঠার মধ্য দিয়ে এই এলাকার মানুষের জীবনযাত্রার কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে। বাড়ির চালে নতুন টিন উঠেছে, কেউ বা দালান কোঠা করেছেন, মোটর সাইকেল কিনেছেন, বা রেডিও টেলিভিশন এসেছে খামারিদের ঘরে, কেউ বা ফ্রিজ কিনেছেন। পুরো কথাটাই হচ্ছে যে একটি ফসল জীবনযাপনের মানকে কতটা উন্নত করতে পারে সেটি শ্রীরামপুরে না গেলে বোঝা যাবে না। কোটচাঁদপুরের এই গ্রামটি যার নাম শ্রীরামপুর, সেটি এখন এই এলাকায় পেয়ারা গ্রাম নামেই অধিকতর পরিচিত এবং সারা বাংলাদেশেই হয়তোবা পেয়ারা নিয়ে এত চমৎকার চাষাবাদ আর কোনো গ্রামে হয়েছে বোধ করি আর কারো জানা নেই। আমরাও মনে করি যে আমরা মাটিও মানুষ অনুষ্ঠানে অনেক জায়গায় অনেক রকমের সফলতা আপনাদের সামনে উপস্থাপন করেছি, কিন্তু এই শ্রীরামপুর গ্রামের পেয়ারা বাগান সত্যি পেয়ারা চাষের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যুক্ত করেছে। এখানে যে জাতের পেয়ারাগুলো উৎপাদন হচ্ছে সেগুলো মূলত আধুনিক এবং উন্নত জাত, থাই পেয়ারার জাত আছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত জাতও আছে, তবে যে জাতগুলো অধিকতর ফলনশীল বা উচ্চ ফলনশীল সেই জাতগুলোর প্রতি কৃষকদের আগ্রহ বেশি। একটি কথা মনে রাখা ভালো যে পেয়ারা একটা স্বল্পমেয়াদী গাছ, অর্থাৎ 5-6 বছর এখান থেকে ফল পাওয়া যায়, সেই জন্যে সারা বছর ফল পাওয়ার জন্য যে ব্যবস্থাপনাগুলো করা দরকার সেগুলো তারা আয়ত্ত করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে এবং নিয়মিত পরামর্শ প্রদান করছে যাতে তারা এই ফল গাছগুলোকে চিরদিন বা দীর্ঘদিন উৎপাদনশীল রাখতে পারেন। এবং আমরা বাগানগুলো ঘুরে দেখেছি, খুবই পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার বাগানগুলো, দেখলেই মনে হবে এটি একটি চমৎকার বাগান, এটি একটি আদর্শ বাগান, এবং এই বাগানগুলো অবশ্যই অধিকতর উৎপাদনশীলতাকে নিশ্চিত করতে পারে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যদি এই ধরনের ধারণাকে সম্প্রসারিত করা যায় তাহলে নিশ্চয়ই আমরা আমাদের পুষ্টি উৎপাদনের ক্ষেত্রে আর এক ধাপ এগিয়ে যেতে পারব। আমরা এই পর্যায়ে একটু জানব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের কথা, তারা কি বলেন এই বিষয়ে এবং তাদের অভিজ্ঞতাটা কি। আমাদের সাথে আছেন কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার শেখ সাজ্জাদ হোসেন। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। স্যার সাহেব, আমরা শুনলাম যে 2013 সাল থেকে এখানে পেয়ারার বাগান শুরু হলো, আপনারা শুরু করলেন প্রদর্শনীর মধ্য দিয়ে, তো প্রথম অবস্থায় কি আপনারা মনে করেছিলেন যে এরকমভাবে বাগান সৃষ্টি হয়ে যাবে? আসলে প্রথম অবস্থায় এরকম আমরা মনে করতে পারিনি যে আসলে এত মানে বিস্তার লাভ করবে। তো আমরা মানে আশাবাদী ছিলাম যে মোটামুটি হয়তো কিছু হবে আর কি, কিছু কৃষক। এখন কত একর? এখন প্রায় উপজেলাতে প্রায় 210 হেক্টর জমিতে আপনার পেয়ারা আবাদ হচ্ছে, যার সাথে 2500 প্রায় কৃষক জড়িত আছে পেয়ারা আবাদের জন্য। এই শ্রীরামপুর গ্রাম ছাড়াও তাহলে অন্যান্য গ্রামেও এটি ছড়িয়ে গেছে। আপনারা এই পেয়ারা চাষিদেরকে সহযোগিতা করার ক্ষেত্রে কী ধরনের কর্মসূচি দিয়েছেন? আমরা পেয়ারা চাষিদেরকে সময় সময় আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা যারা মাঠে আছেন ওনারা পরামর্শ দেয়, বিভিন্ন সমস্যার আমরা সার্বক্ষণিক ওনাদের সাথে থাকি, যে কোনো সমস্যায় রোগ ব্যাধি বা পোকামাকড় যে কোনো সমস্যা আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। একটা জিনিস আছে যে আমাদের সাধারণত যে ফলমূলে বা শাকসবজিতে কৃষক ভাইরা একটু অর্থকরী ফসল হওয়ার কারণে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারের একটা
মাত্রা তাদের কাছে আছে আর কি, সেটি অনেক সময় খাদ্যকে বিষাক্ত করে ফেলে বা খাদ্য নিরাপদ থাকে না। এই জায়গাগুলোতে আপনাকে তাদেরকে কী শিখিয়েছেন? আমরা আসলে এই যে পলি ব্যাগগুলো দেখতেছেন, যে আসলে স্প্রে করলেও আপনার যে পলিতে আপনার পলির ভিতর ভেদ করে আপনার যে ফলে সরাসরি কীটনাশক লাগে না। তো এরপরে আমরা মনে করি যে এটা একদম সেফ ফুড হিসেবে আমরা এটাকে ব্যবহার করি। আর তাছাড়া কি তাদেরকে জৈব চাষাবাদের ক্ষেত্রে, তাছাড়া এরা প্রচুর পরিমাণে এখানে হাড়ের গোড়া, কেঁচো কম্পোস্ট, আপনার বিভিন্ন ধরনের কম্পোস্ট এরা এখানে ব্যবহার করে থাকে। আপনি এই কোটচাঁদপুর উপজেলায় একটি গ্রাম হয়েছে শ্রীরামপুর গ্রাম, যেটাকে বলছেন পেয়ারা গ্রাম, আপনার কাছে কি এরকম কোনো পরিকল্পনা আছে? আপনি কোটচাঁদপুর উপজেলায় উপজেলা কি পেয়ারা উপজেলা বা আরও অন্য কোনো দৃষ্টিভঙ্গি আপনার কাছে আছে কিনা? আসলে আমি ওই কোটচাঁদপুর উপজেলাকে একটা মডেল ফলের একটা মডেল তৈরি করতে চাই। কোটচাঁদপুর উপজেলাটা পুরো একটা ফলের উপজেলা হয়ে যায়, যার জন্য তো কৃষকের আর্থসামাজিক উন্নয়নে এরা অবদান রাখতে পারে এবং এরা নিজেদের আর্থসামাজিক উন্নয়ন যেরকম হচ্ছে, এরপরে আর পুরো দেশেরই আর্থসামাজিক উন্নয়নে এরা অনেক অবদান রাখছে। আচ্ছা, তাহলে আমরা আশা করতে পারি যে আগামী দু এক বছর পরে আমরা পেয়ারা গ্রামের মতো আরও নতুন নতুন দু একটা গ্রাম আপনার কাছ থেকে দেখব। অবশ্যই। আমাদের সাথে আছেন ঝিনাইদহ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি যে কী অবস্থা তাদের এই পেয়ারাকে নিয়ে। পেয়ারা তো একটা ভালো ফল হিসেবে ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে এবং আমরা দেখতে পেয়েছি কোটচাঁদপুরের শ্রীরামপুরে একটি মডেল তৈরি হয়েছে। আপনারা এই মডেলকে কীভাবে মূল্যায়ন করেন? আপনার এই মডেলের নলেজটা ঝিনাইদহের অন্যান্য অংশে কী অবস্থা তৈরি করেছে? 2012-13 সাল থেকে এই ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় ছোট্ট একটি বা দুটি প্রদর্শনী এবং কৃষক প্রশিক্ষণের মাধ্যমে পেয়ারার আবাদ শুরু হলেও বর্তমানে এই কোটচাঁদপুর উপজেলায় প্রায় 210 হেক্টর জমিতে পেয়ারার চাষ হয়েছে এবং এই প্রযুক্তি কোটচাঁদপুর থেকে আমার ঝিনাইদহ জেলার সকল উপজেলায় সম্প্রসারিত হয়েছে। ঝিনাইদহ জেলায় মোট 12,000 ফল বাগানের মধ্যে প্রায় 500 হেক্টর জমিতে এই উন্নত জাতের পেয়ারা চাষ হচ্ছে। এই পেয়ারা চাষের ফলে একদিকে যেমন আমরা নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত খাদ্য হিসাবে দেখছি, পুষ্টি সমৃদ্ধ খাদ্য হিসাবে দেখছি এবং এই পেয়ারা প্রচুর ভিটামিন সি এবং আয়রনে সমৃদ্ধ একটি ফল। একটা মানুষের প্রতিদিন কমপক্ষে যেখানে 115 গ্রাম করে ফল খাওয়া দরকার, সেই দিক বিবেচনা করলে পার হেক্টর জমিতে পুষ্টি উৎপাদন অন্যান্য যে কোনো সাধারণ ফসলের চেয়ে অনেক বেশি এবং এটা আর্থিকভাবেও লাভবান হয়। আমরা পরিসংখ্যানে এখানে দেখেছি যে ঝিনাইদহ জেলার প্রতি হেক্টরে এখানে প্রায় 40-50 টন পর্যন্ত পার হেক্টর প্রতি বছর এই পেয়ারার উৎপাদন হয়। সেই হিসাবে আমার প্রায় 500 হেক্টর জমিতে এখানে 20,000 মেট্রিক টনের বেশি পেয়ারা উৎপাদন হয়। একদিকে যেমন এই পেয়ারা চাষ করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে, অন্যদিকে বহু মানুষ এই পেয়ারা চাষের সাথে নিয়োজিত। তারা চারা উৎপাদন করছে, চারা বিক্রি করছে, পেয়ারা পরিবহন করছে, পেয়ারার ব্যবসা করছে, হকার বা নিম্ন শ্রেণীর মানুষও অনেকে পেয়ারা হাটে বাজারে বিক্রি করছে। সুতরাং ব্যাপক কর্মসংস্থান এবং দারিদ্র বিমোচনে এই পেয়ারা আবাদ বিশেষভাবে ভূমিকা পালন করছে। আপনার কাছে কি মনে হয় যে এখানে তো একটা নলেজ তৈরি হয়েছে এবং একটা শুধুমাত্র এই নলেজটা বা এই জ্ঞানটা শুধুমাত্র পেয়ারা উৎপাদনের জন্য না, তারা কিন্তু বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু একটা নলেজ তৈরি করেছেন? যারা নিজেরা পেয়ারাকে তারা মার্কেটিং করার জন্য গ্রামে গেছে, শহরে গেছেন, আড়তে গেছেন, মার্কেট তৈরি করেছেন, তো এই নলেজটা কি অন্যান্য জায়গাগুলোতে অন্যান্য ফসলের ক্ষেত্রে ট্রান্সফার করা যায় না, বা আপনি সেরকম কোনো উদ্যোগ নেবেন কিনা বা নিয়েছেন? হ্যাঁ, আমাদের ঝিনাইদহ জেলায় মোট 9টি ওপসি বা কৃষি পণ্য জমায়েত কেন্দ্র গড়ে উঠেছে। এই সমস্ত কেন্দ্রগুলোর মাধ্যমে সেখানে বিভিন্ন এই যে উচ্চ মূল্যের ফসল সেখানে আসবে, সেখানে গ্রেডিং হবে, ওয়াশিং হবে, প্যাকিং হবে এবং সেখান থেকে সরাসরি বড় বড় মার্কেট বা সুপার মার্কেটের সাথে সংযোগ এবং মোবাইলের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে আগেই পূর্ব মূল্য নির্ধারিত হয় এবং সেখানে পাঠানো হয়। এইভাবে এখানকার স্থানীয় যারা পেয়ারা চাষি তারা পেয়ারা চাষের তারা বেশ সুবিধা পাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই বিভিন্ন রকমের উদাহরণ আছে। আমরা জানি কোনো কোনো জায়গায় কোনো কোনো ব্যক্তি হিসেবে সফলতা অর্জন করেন, কেউ বা গাজর জাহিদ নামে, কেউ বা পেঁপে বাচ্চা নামে।
কোনো কোনো গ্রামও কিন্তু তৈরি হয়ে যায় টমেটো গ্রাম হিসেবে, কোনো কোনো গ্রামও কিন্তু পরিচিত হয়ে যায় বিভিন্ন ফসলের গ্রাম হিসেবে। এখানে এসে গড়ে উঠেছে পেয়ারার গ্রাম, যেটির নাম শ্রীরামপুর, এবং সব কৃষক তারা সকলে যৌথবদ্ধভাবে এই কাজগুলো করছেন। তারা এখান থেকে যেমন পেয়ারার বাগান তৈরি করছেন, আবার একইভাবে এই পেয়ারা বাজারে বিক্রিও করছেন, কেউ কেউ সম্মিলিতভাবে, কেউ কেউ এককভাবে। বিক্রির ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। ঢাকার আড়তগুলোতে তারা পেয়ারা পাঠাচ্ছেন এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তারা টাকা আদায় করছেন। এরকমভাবে দেখা যাচ্ছে যে আধুনিক কলাকৌশলগুলো, কৃষি প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি সবগুলোকে কাজে লাগিয়ে তারা কিন্তু চমৎকার সাফল্য অর্জন করেছেন এবং নতুন উদাহরণ সৃষ্টি করেছেন। এখান থেকে মানুষজন না গিয়েও তারা কিন্তু সমস্ত পণ্যকে ঢাকার বাজারে বিক্রি করতে পারছেন। আবার বর্তমান সময়ে যেহেতু পেয়ারার উৎপাদন বেড়ে গেছে, অতএব বিভিন্ন এলাকার পাইকাররা, ব্যবসায়ীরা, তারাও কিন্তু গ্রামে চলে আসছেন পেয়ারা সংগ্রহ করার জন্য। সেজন্য বোঝা যায় যে এটি এখানে একটি ভালো ফসল উৎপাদনের মধ্য দিয়ে যেমন চমৎকার বাজার ব্যবস্থা গড়ে উঠেছে এবং কৃষকরাও তার থেকে লাভবান হচ্ছেন এবং জাতিও কিন্তু সারা বছর ধরে পুষ্টি পাচ্ছে। পেয়ারা সাধারণত বছরের নির্দিষ্ট সময়ে ভালো ফলন হয়। মৌসুমের পেয়ারা আমরা জানি সেটি খুব চমৎকার ফলন হয়, কিন্তু অমৌসুমেও পেয়ারা পাওয়া যায় যদি কিছু কারিগরি দিক আমরা অনুসরণ করতে পারি। আপনারা যারা পেয়ারা বাগান করতে চান, তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছ থেকে বা বিশেষজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিয়ে সারা বছর পেয়ারা পাওয়ার ব্যবস্থা কিন্তু করতে পারেন। আর নিজের যদি ছোট একটি জায়গা থাকে বা বাণিজ্যিকভাবে যারা ফল উৎপাদন করতে চান, তারা এই শ্রীরামপুরের কৃষকদের মতো করে বাণিজ্যিক কৃষির দিকে যাত্রা শুরু করতে পারেন, ফল বাগানের দিকে যাত্রা শুরু করতে পারেন। এতে একদিকে যেমন আপনার আর্থিক নিরাপত্তাকে নিশ্চিত করবে, অপরদিকে আপনি কিন্তু জাতিকেও পুষ্টি উপহার দেবেন। আমরা জানি যে মানুষের পরিচয় পরিবর্তিত হয়ে যায় যখন তার কাজ বা গুণ সৃষ্টি হয় সেটা দিয়ে। জন্মের সময় কিন্তু কারো পরিচয় নির্ধারিত থাকে না। একই রকমভাবে গ্রামের পরিচয়, গ্রামের মানুষের পরিচয় কিন্তু পাল্টে যায় যখন তাদের উপজীবিকা, যখন তাদের কার্যক্রম, তার মধ্যে নতুনত্ব আসে। এই শ্রীরামপুর গ্রামের কৃষকরা তাদের নিজেদের পরিচয়কে পাল্টে ফেলেছেন। আমরা শুনেছি তাদের মধ্যে শিক্ষার হার ভালোই ছিল, কিন্তু কর্মসংস্থানের স্কোপ তেমন ছিল না। এখন কর্মসংস্থানের আওতা বেড়েছে, সম্প্রসারিত হয়েছে। বাড়ির মহিলারা কাজ করছেন, পুরুষরা কাজ করছেন। যে মানুষ আগে অন্যের জমিতে কাজ করতেন, সে এখন নিজের জমিতে কাজ করছেন এবং সৃষ্টি হয়েছে সম্পদ পারিবারিকভাবে, এবং গ্রামের শক্তি বেড়েছে সকলের, যেহেতু অর্থনৈতিক মুনাফাটি তাদের বেড়েছে। আর এই পেয়ারার মধ্য দিয়ে একটি গ্রাম পাল্টে গেছে, পাল্টে গেছে জীবনধারা, পাল্টে গেছে তাদের আত্মবিশ্বাসের মাত্রাও। আত্মবিশ্বাস হয়েছে এখন আগের চেয়ে অনেক বেশি। আমরা চাই এরকমভাবেই মানুষের আত্মবিশ্বাস বাড়ুক, মানুষের সাহস বাড়ুক, সৃজনশীলতা বাড়ুক, ঝুঁকি নিয়ে নিজের জীবনকে গড়ে তুলুক, তাহলেই তো দেশ এগোবে। আমরা চাইব শ্রীরামপুর গ্রামের এই শিক্ষাটি অন্যান্য গ্রামের মানুষও গ্রহণ করবেন, আধুনিক প্রযুক্তিকে প্রয়োগ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা সম্প্রসারণ কর্মীদের সহযোগিতা নিয়ে তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবেন এবং তাদের এগোনোর সাথে সাথে নিশ্চয়ই দেশটাও এগিয়ে যাবে। আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।